আমরা তিনটে রেজিনিং এর অঙ্ক দেখছি এখানে। প্রথমটা দেখছি যে 10, 100, 200, এখানে কত হবে, পরেরটা 430 আছে। এই ধরো ডিফারেন্স দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমটা আমাদের 90 আছে, পরেরটা আমাদের 100 আছে, মানে 10 বেড়েছে, তাহলে পরেরটা আমাদের ডিফারেন্সটা হয়ে যাবে 110। তার মানে এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে আমাদের 310। তাহলে এর পরের ডিফারেন্সটা অবশ্যই হবে আমাদের 120, তার মানে এটা যোগ করে আমরা 430 পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত, না 310, অপশান এ। ঠিক আছে, প্রথমটা 90, পরেরটা 100, 110, 120 ডিফারেন্স। পরের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখছি এখানে, যে প্রথমটা আছে 3, ঠিক আছে, তারপরে 7, তারপরে 16, 35, সেখানে কত হবে। আমি দেখতে পাচ্ছি যে 3-এর সঙ্গে আমরা 3 গুণ 2 যোগ 1, এটা আমরা দেখতে পাচ্ছি 7-এর হচ্ছে, 3 দুগুণে 6 একে 7, 7-এর সঙ্গে 2 গুণ যোগ 2, 16-এর সঙ্গে 16 গুণ 2 যোগ 3, নেনে 1 যোগ, এখানে 2 যোগ, এখানে 3 যোগ, তার এর পরেরটা 35-কে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করব, তার সঙ্গে আমরা 4 যোগ করব, তাহলে 35 দুগুণে 70 হচ্ছে, আর কত হয় না 74, আমাদের অপশান সিটা ঠিক হয়ে যাচ্ছে। তাহলে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 2 গুণ 1 যোগ 2 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 2 গুণ 4 যোগ, ঠিক আছে, এই প্যাটার্ন আমাদের পড়ে গিয়েছে। পরের অঙ্কটা আমাদের কি আছে না, তবে 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, জিজ্ঞাসা চিহ্ন 29, এখানে অপশান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 11-র পরে 13, মানে মৌলিক সংখ্যাগুলো লিখছে, ঠিক আছে, 11-র পরে মৌলিক সংখ্যাটা হচ্ছে 13, 13-র পরের সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা 17, 17-র পরে 19, তাহলে 19-এর পরের মৌলিক সংখ্যাটা আমরা জানি 23, 23-এর পরের সংখ্যাটা 29 লেখা আছে, অর্থাৎ মৌলিক সংখ্যা প্রাইম নাম্বারের সেটটা দিয়েছে এখানে, ঠিক আছে, ডিফারেন্স দেখার দরকার নেই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, না 23। তাহলে আমরা তিনটে অঙ্ক শিখলাম, প্রথমে আমাদের কী হচ্ছে না ডিফারেন্সটা দেখলাম, 10, এখানে 90, এখানে 100, 110, তাহলে 120, মানে 10-10 করে ডিফারেন্স বাড়ছে, তো 200-র সঙ্গে 100 দিলে 110 যোগ করে এখানে হয়ে গেল আমাদের 310। পরেরটা একটা কম্বিনেশনের অঙ্ক দেখছি আমরা, যেটা আছে তার সঙ্গে 2 গুণ, প্রথম টার্মের সঙ্গে 1 যোগ, 2 গুণ করে দ্বিতীয় টার্মের সঙ্গে 2 যোগ, তৃতীয় টার্মের সাথে 2 গুণ করে 3 যোগ, তাহলে এটা হয়ে যাবে 2 গুণ করে 4 যোগ করে আমাদের অ্যান্সার এসে যাবে 74। আর শেষ যে অঙ্কটা আছে, মৌলিক সংখ্যার সেটটা জানতে হবে, 1 থেকে 100-এর মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে, এখানে আমাদের কী কী দিয়েছে না আমরা জানি, প্রথমে হয় 2, একটা প্রথম মৌলিক সংখ্যা, 2-এর পরে 3 হয়, 3-এর পরে কত হয় না 5 হয়, 7 হয়, 11 হয়, 11-এর পরে হয়ে যায় আমাদের কত 13, 13-এর পরে 17, 17-এর পরে 19, 19-এর পরে 23, 23-এর পরে 29, 31, ঠিক আছে, এরকম আছে, 31-এর পরে 37 আছে, ঠিক আছে। তোমরা দেখবে যে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে না 25টি, সেটা তোমরা খুঁজে বার করবে।